সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ব্যবসায়ে উদ্যোগের 11 অধ্যায় ক্লাস নিব। আজকের অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। কি বললাম, আজকের ক্লাসের হচ্ছে 11 অধ্যায়ের উপরে এবং এই ক্লাসের নাম হচ্ছে ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো সবাই তোমরা আমাকে চিনো স্বাভাবিকভাবেই, তারপর আমি পরিচয় দিচ্ছি। আমি জাহিদ হাসান, সিনিয়র শিক্ষক সৃষ্টি একাডেমিক স্কুল, আর আজকের ক্লাস হবে ব্যবসায় উদ্যোগ। তো সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। দেখো, প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি ফলমূল। তো এই ফলমূলের ফরমালিন মিশ্রিত আছে। তো যদি কেউ ফলমূলে বেশি লাভের আশায় আমরা ফরমালিন মিশ্রিত করি এবং বেশিক্ষণ ফরমালিন করলে কি হয়, পণ্যটা বেশিক্ষণ স্থায়ী থাকে, অর্থাৎ দীর্ঘদিন সেটা পচে না বা নষ্ট হয় না। তো আমরা যদি পণ্যে ফরমালিন মিশাই তাহলে কি হবে, অবশ্যই এটা আমাদের একটি ক্ষতিকর দিক। এটা খাইলে মানুষের সমস্যা হবে এবং এটা আমার ব্যবসার অনৈতিক একটা দিক আমি চলে গেলাম। অর্থাৎ যদি ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করি তাহলে আমার জেল জরিমানা হতে পারে, অর্থাৎ অপরাধ আমার কী হবে, শাস্তি হবে। তো পাশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই মানুষ কিসে জেলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পণ্যে ফরমালিন মিশ্রিত করার কারণেই তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। তাহলে কি দেখলাম, যদিও ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সেটা অবশ্যই কি হওয়া যাবে না, সেটা অবশ্যই কোনো অনৈতিকভাবে সেই তোমার ব্যবসায় উদ্দেশ্য অর্থাৎ মূল মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সেইটাকে ব্যয়িত করা যাবে না। অর্থাৎ যদিও ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন এবং সেটা অবশ্যই সৎ এবং বৈধ পন্থায় হতে হবে। কী পন্থায় হতে হবে, সৎ এবং বৈধ পন্থায় হতে হবে। সমাজ ও ব্যবসায় সম্প্রসারণের সদস্য হিসেবে ব্যবসায়ী এবং ব্যবসায়ীকে সামাজিক মূল্যবোধের বিষয়টি কী করতে হবে, অবশ্যই বিবেচনা করতে হবে। অর্থাৎ আমি যদি একজন ব্যবসায়ী, তবে আমি একজন সমাজের মানুষ, আমাকে সামাজিক দায়বদ্ধতা এবং সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাকে ব্যবসায় পরিচালনা করতে হবে। অর্থাৎ সেখানে কখনোই বেশি মুনাফার উদ্দেশ্যে বা বেশি মুনাফা লাভের আশায় সেখানে কী করা যাবে না, বেশি মুনাফা লাভের আশায় কোনো অনৈতিক কোনো কার্যকলাপে আমাকে অংশগ্রহণ করা যাবে না এবং মানুষকে প্রতারণা বা ঠকানোর কোনো উদ্দেশ্য আমার থাকা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে নৈতিকতা হচ্ছে নিজের মূল্যবোধ, অর্থাৎ সেই মূল্যবোধ থেকে কখনোই মানুষকে ঠকানো কোনো প্রতারণামূলক কোনো কিছু করার কোনো মনোভাব সৃষ্টি করা যাবে না। তো আজকে ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা, এটা আমাদের আমি আগে বলেছি, এটা 11 অধ্যায় আর এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 127। তো তোমাদের যাদের কাছে বই আছে সবাই বই খুলে নাও, 127 পৃষ্ঠা তোমরা সবাই বের করো। সামাজিক ব্যবসায়িক এবং ব্যবসায়িক মূল্যবোধ এবং নৈতিকতা। তো আমাদের 127 পৃষ্ঠায় আছে ব্যবসায়িক মূল্যবোধ এবং নৈতিকতা। মূল্যবোধ এবং নৈতিকতা একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ এটা একটি অবিচ্ছেদ্য অংশ। যে জ্ঞান মূল্যবোধ আচরণ ও সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে, অর্থাৎ যে জ্ঞান এবং আচরণ সমাজ মূল্যবান এবং অনুকরণীয় মানে মনে করে সেইটি হবে তোমার মূল্যবোধ। অর্থাৎ আমি তাকেই মূল্যবোধ বলে অভিহিত করবো। অর্থাৎ সমাজে যখন আদর্শ ব্যক্তি থাকে যার অনেক ভালো ভালো জ্ঞান আছে এবং যাকে সবাই অনুসরণ করে, যে মানুষটি দ্বারা সমাজ এবং মানুষেরা সবসময় উপকৃত হয় তাকেই বলবে মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি, অর্থাৎ সে হবে একজন অনুকরণীয় ব্যক্তি। মূল্যবোধ এবং নৈতিকতা মানুষকে কী করে, মূল্যবোধ এবং নৈতিকতা মানুষকে অন্যায় থেকে রক্ষা করে, ন্যায়ের দিকে ধাবিত করে, আর হলো ভালো এবং মন্দের মধ্যে সে সহজে চিহ্নিত করতে পারে। এটি মানুষের জীবনে ইতিবাচক এবং মঙ্গলময় ঠিক বা ঠিক ইত্যাদি চিহ্নিত করতে সাহায্য করে। অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম এবং অসত্য থেকে সত্য, অনুচিত থেকে অনুচিত থেকে উচিত, এই পৃথকীকরণের যে ক্ষমতা থাকে তাকেই বলবে মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে অন্যায় থেকে ন্যায় কোনটা সে বুঝে দিতে পারবে এবং ভালো মন্দ ঠিক বেটি সব কিছু ধরে দিতে পারবে তাকে আমরা বলবো মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি। তো যাই হোক, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখবো, সামাজিক মূল্যবোধ, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা দানা ব্যাখ্যা করতে পারবো, পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা চিন্তা করতে পারবো এবং অনৈতিক ও ব্যবসায়ের কুফল সম্পর্কে আমরা জানতে পারবো। তো অনৈতিক এবং ব্যবসায়িক কুফল আমরা প্রথম যে চিত্র দেখে আসছি সেখানে কী ছিল, পণ্যে তারা ফরমালিন নিশ্চিত করছিল, ফরমালিন নিশ্চিত করার কারণে তাকে কী করতে হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান আছে, এই আইনের ধারা আছে, তাকে সেই ধারা অনুসারে শাস্তি ভোগ করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে দেখো এখানে তোমার পাশের চিত্রে আছে একজন ব্যক্তি আম সেজুরির মধ্যে কি করতেছে আম ঝুরির মধ্যে সাজাইতেছে আবার অপর পাশে দেখতে পাচ্ছি আমগুলো আছে কিন্তু সেখানে একটা বোতল দেখতে পাচ্ছি অর্থাৎ বোতলে অবশ্যই ফরমালিন আছে তো পাশের যে চিত্রে ঝুরির মধ্যে সাজাইতেছে ওইটা কিন্তু আমটা বেশি দিন থাকবে না কারণ এই আমটাতে কোনো ফরমালিন মিশ্রিত করেনি ফরমালিন মিশ্রিত না করার কারণে সেগুলো খুব দ্রুত পচে নষ্ট হয়ে যাবে কিন্তু সেগুলো তো ভালো ফল সে এই ফলগুলো খাইলে মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু পাশেই যে চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে কি আছে এখানে তোমার যে বোতল আছে বোতলে ফরমালিন আছে এই ফরমালিন দিলে আমগুলো দীর্ঘদিন টিকে থাকবে কিন্তু এগুলো তো ফরমালিন এক প্রকার বিষ এই বিষ খেলে মানুষের যে কোনোভাবে ক্ষতি সাধনা হতে পারে তো অবশ্যই আমরা এক নম্বর চিত্রে অনুসরণ করব ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের জন্য কখনোই আমরা দুই নম্বর চিত্রে অনুসরণ করব না কারণ এটা দুই নম্বর চিত্র কি তোমার বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা তোমার কি হবে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হবে এবং এটা খাইলে মানুষ কি হবে অবশ্যই ক্ষতি হবে সেজন্য আমরা এই পদ্ধতি অনুসরণ করব এটা আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য অর্থাৎ ব্যবসার মূল উদ্দেশ্য হলো কি নিজের জায়গা থেকে সঠিক থাকবো এবং অবশ্যই সমাজের উদ্দেশ্য মানে তোমার সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে আমরা মুনাফা অর্জন করব অবশ্যই কোনো অনৈতিক কোনো পন্থা অবলম্বন করে আমরা মুনাফা অর্জন করব না তো দেখো এখানে দেখা যাচ্ছে অনৈতিকতা মূল্যবোধ শব্দ দুটির ধারণা প্রায় অবিচ্ছেদ্য আমি আগে বলেছি অর্থাৎ নৈতিকতা এবং মূল্যবোধ প্রায় অবিচ্ছেদ্য অংশ একটা ছাড়া ওটা চলবে না ন্যায় অন্যায় অনুচিত উচিত নিরূপণের ক্ষমতাই হলো নৈতিকতা বোধ অর্থাৎ ন্যায় অন্যায় ভালো মন্দ তোমার যে নিরূপণ করতে পারবে সেই হবে মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি তো প্রিয় শিক্ষার্থীরা তারপর একক কাজ নৈতিকতা কি নৈতিকতা আমি আগে বলেছি নৈতিকতা হলো যে আচরণ সমাজ অনুকরণে মনে করে অর্থাৎ যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে যে আচরণ এবং জ্ঞানবোধ সমাজ মূল্যবান এবং অনুকরণীয় মনে করে তাকেই বলে নৈতিকতা পরিবেশ দূষণের ফলে দুটি রোগের নাম বলো পরিবেশ দূষণের ফলে অনেক রোগ হয় তোমার কঠিন কঠিন ব্যাধি বর্তমানে যে করোনা ভাইরাস আছে এটা কিন্তু পরিবেশ দূষণের ফলে হয়ে থাকে আবার আমাদের তোমার হাসি কাশি হতে পারে বিভিন্ন প্রকার সমস্যা পরিবেশ দূষণের ফলে হতে পারে সর্দি কাশি হতে পারে তো তোমরা দুইটার চেয়ে অনেক বেশি রোগের নাম এখানে লিখতে পারবে তাহলে একক কাজগুলো কী বললাম নৈতিকতা কী নৈতিকতা হলো যে জ্ঞান এবং আচরণ সমাজ অনুকরণীয় মনে করে তাকেই বলে নৈতিকতা আর পরিবেশ দূষণের ফলে অনেক রোগ আছে তাদের দুইটা রোগের নাম লিখে দিবা অনৈতিকতা সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি তোমার এই র‍্যাব একজন লোককে গ্রেপ্তার করেছে তার সামনে তোমার মাদক দ্রব্য অর্থাৎ ফেন্সিডিল সে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আর এজন্য এটা তোমার কি সে সরকারের আইন অনুযায়ী অর্থাৎ বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী সে গ্রেপ্তার হয়েছে এটাও কিন্তু একটা ব্যবসায় এই ব্যবসা করে কিন্তু সে লাভবান হয় মুনাফা অর্জন করে কিন্তু এটা কি তোমার নৈতিকতার মধ্যে পড়ে এটা অবশ্যই অনৈতিকতার মধ্যে পড়ে অর্থাৎ এটা নৈতিকতা বিরোধী তাহলে আমরা কি বুঝলাম যে যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য হয় কিন্তু সেটা সমাজ যাতে উপকৃত হয় কারণ এই মাদক দ্রব্য খাইলে কী হবে যুব সমাজ ধ্বংসের দিকে যাবে এতে করে তোমার দেশের বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে যদিও এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে হয়েছে কিন্তু এটা নৈতিকতা বোধ নাই অর্থাৎ এটা সমাজকে তোমার কলুষিত করার জন্য সমাজকে ধ্বংস করার জন্য এই ব্যবসাটি করা হয়েছে আর এই জন্য এটা অন্যায় অর্থাৎ এটা সরকার তোমার আইন বিরোধী এজন্য সেই ব্যক্তি কী হয়েছে গ্রেপ্তার হয়েছে পক্ষান্তরে আমরা পাশে এসে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেঁয়াজ তোমার মজুত করে রাখছে তো কিছুদিন আগে পেঁয়াজের অনেক দাম হয়ে গিয়েছিল অর্থাৎ এই মজুতকারীরা পণ্য মজুত করে বাজারে সেই পণ্যের মানে অভাব সৃষ্টি করে অর্থাৎ পণ্যের চাহিদা বেশি সৃষ্টি করে যখন পণ্য পায় না সেটা কম কম ছাড়ে অর্থাৎ সেই মজুতাকার থেকে বা গোদামকার থেকে কম কম পরিমাণ পণ্য বাজারে ছাড়ে এতে করে সে বেশি পরিমাণ টাকা জনগণের কাছ থেকে নিয়ে সেই পণ্যটা বিক্রি করে অর্থাৎ এটা মজুতদার এই ব্যবসাটা হলো মজুতদার ব্যবসায় অর্থাৎ এটা কিন্তু একটা ব্যবসায়ের অনৈতিকতার দিক কারণ কৃত্রিম তোমার পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে জনগণকে ঠকিয়ে এখান থেকে অধিক মুনাফা অর্জন করা হয় অর্থাৎ এটাও এক ধরনের অনৈতিক কাজ আর এইভাবেও যে মুনাফা সে অর্জন করে সেইটাও কিন্তু নৈতিকতা বিরোধী হিসেবে অর্থাৎ সেটাও নৈতিকতার মধ্যে পড়ে না তাহলে চিত্র এক এবং এই চিত্র এক এবং চিত্র দুই একই ধরনের কাজ অর্থাৎ এইটা নৈতিকতা বিরোধী এইটা অনৈতিকতা বিরোধী এটা হলো মাদক বিক্রেতা গ্রেপ্তার আর এটা হলে কি মজুত পণ্য বেশি মুনাফা অর্জনের জন্য পণ্য মুনাফা মজুতের জন্য
মজুদ করে রাখা অর্থাৎ মজুদ করে বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করা হয় এবং সেটার আগ্রহ বেড়ে যায় পণ্যের চাহিদা বেড়ে যায় তখন অল্প অল্প পরিমাণে বাজারে ছাড়ে এবং বেশি পরিমাণে মুনাফা অর্জন করে তাহলে এটাও আমাদের ব্যবসায় নৈতিকতার মধ্যে পড়ে না সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো পণ্য মজুদদারি না করে কোন ধরনের দায়বদ্ধতা পণ্য মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা এটা অবশ্যই সামাজিক দায়বদ্ধতা কারণ আমি যদি পণ্য মজুদ না করি তার অর্থাৎ সমাজে তোমার বাজারে পণ্যের চাহিদা সৃষ্টি হবে আমি পণ্য ছাড়বো ঠিক আছে কিন্তু সেটা অবশ্যই মজুদ করে না কারণ মজুদ করলে সেখানে কৃত্রিম চাহিদা সৃষ্টি হবে অর্থাৎ বাজারে কৃত্রিম পণ্যের হ্রাস দেখা দিবে অর্থাৎ কম দেখা দিবে আর সেজন্য এটার দায় কিন্তু আমার কারণ আমি যদি পণ্য মজুদ করে রাখি তাহলে পণ্যের বাজারে ক্রেতারা পণ্য পাবে না তখন পণ্যের অভাব সৃষ্টি হবে এবং বাজারে কৃত্রিমভাবেই প্রাকৃতিকভাবে পণ্যের দাম বেড়ে যাবে আর তখন যদি আমি অল্প ছাড়ি তাহলে যদিও মুনাফা আমার বেশি হবে কিন্তু এটা সামাজিক দায়বদ্ধতা আমার থাকবে না কারণ আমি একটা অন্যদিকে চলে গেলাম অর্থাৎ আমি কখনোই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করব না পণ্যের ঠিক আছে এটা তোমরা খুব সুন্দর করে বাসায় নোট করে রাখবা প্রিয় শিক্ষার্থী দেখো ভেজাল পণ্য উৎপাদনের শাস্তি কি আমরা এর আগে দেখে আসছি ভেজাল পণ্য উৎপাদনের শাস্তি কি অর্থাৎ ভেজাল পণ্য উৎপাদনের শাস্তি হলো তোমার তার বাংলাদেশ দণ্ডবিধি আইন অনুযায়ী তার জেল জরিমানা হওয়া কি হওয়া জেল জরিমানা হওয়া তো দেখো নৈতিকতা শব্দটি কোথায় থেকে উদ্ভূত হয়েছে তো আমরা জানি নৈতিকতা শব্দ গ্রিক শব্দ ইথস থেকে উৎপন্ন হয়েছে কোথায় থেকে নৈতিকতা শব্দটি গ্রিক শব্দ ইথস থেকে উৎপন্ন হয়েছে বা উদ্ভব হয়েছে যার নাম হলো মানব আচরণের দণ্ড কি বললাম নৈতিকতা শব্দটি ইথস শব্দ থেকে উৎপন্ন হয়েছে তোমার গ্রিক শব্দ ইথিস থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হলো মানব আচরণের দণ্ড আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা দেখো ব্যবসায়িক মূল্যবোধ এবং নৈতিকতা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তাহলে আমি যে ক্লাসটা নিলাম তোমরা যদি খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে অর্থাৎ ব্যবসায়িক মূল্যবোধ সামাজিক এবং নৈতিকতা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা তোমরা খুব ভালোভাবে বাসায় চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি না তোমরা খুব সুন্দরভাবে ক্লাসটি বুঝতে পেরেছো আর যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো করোনা পরবর্তীকালে আমরা আবার স্কুলে একসাথে হব এবং সুন্দরভাবে ক্লাস পরিচালনা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম